Hey guys, good morning. Welcome back to my YouTube channel, Brishti's World. I'm Brishti. Tumra shobai kemon acho? Asha korchi khub 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 bhalo acho. Ar amio bhalo achi. Ami chole eshechi abaro tomader sathe a brand new video niye. Tomader shobar jonno ekta brand new welcome ni. Ekhon sokal 7:30 baje. Ekhon ghum theke uthechi ar আজকে আমি তোমাদেরকে নিয়ে যাবো আমার কলেজে, দেখাবো তোমাদেরকে আমার কলেজটা। তো রেডি তো তোমরা? চলো এখন আমি রেডি হবো আর তুমিও রেডি হও। তো চলো এখন আমি ব্রাশ টাশ করে রেডি হয়ে যাই, তারপর যাওয়া যাক। বাকি কথা পরে বলবো, চলো আগে রেডি হয়ে এমনিতেই দেরি হয়ে গেছে। ব্রাশ করতে করতে একটা কথা মনে পড়লো যে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এর হচ্ছে চকমটা, এটার এই জায়গাটা না একটা পাখি বাসা করেছে, একটা না দুটো পাখি বাসা বেঁধেছে। আমি আসি, টাটা ডিম্পি। অনেক লেট হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। আজকে না অনেক লেট হয়ে গেছে, তো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি বাড়ি থেকে। এখন বাড়ির রাস্তায় আছি, বাড়ির গলিতেই আছি। অনেকদিন বাদে কলেজ যাচ্ছি আজ, আর বাড়ি থেকে বেরোতে লেট হয়ে গেছে, তাই আর কিছু দেখাতে পারলাম না। স্নান টান সেরে, খাওয়া দাওয়া সেরে আমি এখন বেরিয়ে গেছি, আর এখন গাড়িতে উঠবো। তো যেতে যেতে কথা হচ্ছে। আমার বাড়ি থেকে না কলেজটা অনেকটাই দূর, তো গাড়ির জন্য এখন দাঁড়িয়েছি, অপেক্ষা করছি গাড়ির জন্য, কোনো গাড়ি পাই কিনা তো দেখি। চলো, তোমরা হয়তো একটা কথা ভাবতে পারো যে এখন তো করোনা নেই, তারপরে মাস্ক লাগিয়ে ঘুরছি। হ্যাঁ, মাস্কটা কিন্তু শুধুমাত্র যে করোনার জন্য তাই নয়, মাস্কটা কিন্তু আমাদের এয়ার পলিউশন থেকেও বাঁচাতে পারে। তো বাইরে তো অনেক ধুলোবালি, তাই আমি সবসময় মাস্কটা ইউজ করি, তোমরাও ইউজ করো, ভালো হবে। ফাইনালি এখন গাড়ি পেলাম, আর উঠে বসলাম গাড়িতে। চলো যাওয়া যাক, যেতে যেতে তোমাদেরকে দেখাবো সব কিছু। এই জায়গাটা দেখো, গাছগুলো দেখো কি ভালো লাগছে, গাছগুলো দেখতে আমার তো খুবই ভালো লাগে, এই গাছগুলো দেখতে পাও। তো আজকে না আমি অনেকদিন বাদে কলেজ যাচ্ছি, প্রায় এক দেড় মাস তো হবে কলেজ যাচ্ছি, কারণ এতদিন বন্ধ ছিল কলেজ, আর আজকে খুলেছে, আর আজকে যাচ্ছি। আধা ঘন্টা 40 মিনিটের মতো গাড়িতে বসে থাকার পর আমি এখন আমার গন্তব্যে এসে পৌঁছলাম ফাইনালি। আর এই জায়গাটা হচ্ছে আমাদের কলেজে যাওয়ার জন্য অটো নিতে হয় এখান থেকে, তো এখানে দাঁড়িয়েছি এখন অটো নেওয়ার জন্য, আর এখন অটো পেয়ে গেছি। আর চলো এখন যাই কলেজে। এসে গেছি কলেজে, এটা হচ্ছে আমার কলেজ, বিক্রম মেমোরিয়াল কলেজ। আর আজকে না স্টুডেন্ট একদম কম, কারণ আজকে অনেকদিন পর কলেজটা খুলেছে, আর তো স্টুডেন্ট একদমই কম। আমার কিছু কাজ ছিল কলেজে, তাই আমি কলেজে এসেছি, আমার কিছু নোটস নেওয়ার ছিল, তার জন্য আমি এসেছি, নাহলে আমি আসতাম না। একদম স্টুডেন্ট কম, আর ক্লাসও আজ ছিল না। কলেজে ঢুকেই প্রথমে দেখতে পেলাম কিছু ফ্রেন্ডস বসে আছে আমার, তো ওদের সাথে একটু গল্প করছি, হাসি ঠাট্টা করছি। ভেতরে কিন্তু এখনও যাওয়া হলো না, ভেতরটা অবশ্যই দেখাবো তোমাদেরকে।
হলে ফিফথ ফ্লোরে লেকচারের প্রোগ্রাম আছে একটা, তাই তো সেটা অ্যাটেন্ড করতে যাচ্ছি, অ্যাটেন্ড করতেই হবে বলছে, না হলে চলবে না। এই কে বানিয়েছে এতগুলি সিঁড়ি, কেউ বানায় এতগুলি সিঁড়িগুলো? তো আর শেষ হওয়ার নামই নিচ্ছে না, পা মাথা সবই ধরে যাচ্ছে, তবু কী করবো, চলো যাওয়া যাক। তাহলে একটু বসি, বসে দেখি কি হয়, নামটা আমি লিখলাম। না আমি কারোর সাথে রাগ করে বসে রয়েছি না, আমি কারোর সাথেই রাগ করি না, আমি বসে রয়েছি, আমার চেহারা দেখে তোমরা বুঝতেই পারছো আমার খুবই বোরিং লাগছিলো, একটু একটু হাসছি, আবার সেই স্যাড মুখ করে বসে আছি, ভালো লাগছিলো না। আমি না এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারি না, এটাই হচ্ছে প্রবলেমটা আমার। তো আমি কী করলাম, প্রোগ্রাম শুরু হওয়ার আগে একটু বসে আমি পালিয়ে চলে এলাম। না না গাইস, পালিয়ে কোথাও যাইনি, কলেজেই ছিলাম, বললাম না কিছু কাজ আছে তাই আমি লাইব্রেরিতে চলে এলাম, আর সময় নষ্ট না করে কিছু নোটস নেওয়ার ছিল বললাম না, তো এসে প্রথমে বই কালেক্ট করলাম, তারপর বসে গেলাম নোট করতে, অনেকগুলো নোট বাকি ছিল, আর পরীক্ষাও সামনে এসে গেছে, আর বলছে কলেজ এখন বইগুলো আর বাড়িতে নেওয়া যাবে না যেহেতু সামনে পরীক্ষা চলে এসছে, তো সেখানে বসে বসে নোট করতে হবে, ভেবেছিলাম বাড়িতে নিয়ে আসবো এটা আর হবে না, তো বসে বসে এখন নোট করবো। কমপ্লিট, প্রায় এক ঘন্টা আমি এক জায়গায় বসেছিলাম, আর বসে বসে একটা বই নোট পুরো কমপ্লিট করেছি, প্রাউড অফ মি। স্যার বাড়িতে থাকলে না একদম আমার নোটগুলি হতো না, আমি বাড়িতে বই আনলে মোটেও করতাম না, যেটা হয় ভালোই হয়েছে, বাড়িতে আনলাম না ওখানে বসে সব কিছু হয়ে গেছে। আর এখন আমি কলেজ থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এসে আবার অটো নিতে হয় কলেজের সামনে থেকে, ওখান থেকে আবার অটোতে করে বাড়িতে চলে যাচ্ছি, আর থাকবো না, আর ভালো লাগছে না, মাথা প্রচণ্ড ব্যথা করছে, চলো বাড়িতে যেতে যেতে সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে। এখন আবার সেই সকালের মতো একইভাবে বাড়িতে যাবো, সেটা আর তোমাদেরকে দেখালাম না, তোমাদেরও বোরিং লাগবে বললাম না কিছু। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, যারা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর প্লিজ তোমরা যারা যারা ভিডিও দেখছো, প্লিজ 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 আমার ভিডিওটাকে একটা লাইক করে দাও, মনে করে প্লিজ একটা লাইক করে দাও, আমার অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকেই কিন্তু আমার পুরো ভিডিওটা দেখো না, মাঝে মাঝে স্কিপ করে যাও, এটা করবে না, কারণ মাঝে মাঝে আমি অনেক কিছু দেখাই তোমরা কিন্তু মিস করে যাও, তো তোমরা পুরো ভিডিওটা আমার দেখবে। আর যারা যারা স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখে যাচ্ছে, তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি থ্যাঙ্কফুল হবো। আমার মোবাইলটাকে চার্জে বসে, মোবাইলটাকে চার্জে বসে আমি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর খেয়ে দিয়ে তারপর ভিডিও এডিট করা আছে, ভিডিও এডিট করবো। তো কত হচ্ছে ওদের সাথে আমার বিকেলে, এখন আমরা স্মাইল দিতে পারছি না, সবটুকু নেই, তো তোমাদের সাথে দেখা হচ্ছে তো বিকেলে, ততক্ষণের জন্য বাই বাই। গাইস, তো আজ না আমার একটা ভিডিও পোস্ট করা ছিল, মানে কালকের ভিডিওটা আজকে পোস্ট করা ছিল, ওটা এডিট করতে করতে রাত 10টা বেজে গেলো, তো আমি আর আজকে পোস্টই করতে পারলাম না, আর তোমাদেরকে আর কিছু দেখাতেও পারলাম না, জন্য সরি গাইস, তোমরা কিছু মনে করবে না, খুবই টায়ার্ড ছিলাম, তো রাতে ঘুমিয়ে পড়েছি, ভিডিওটা পোস্ট করা হলো না, পরদিন সকালে পোস্ট করেছি। আর আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।